বলো নকলচোর প্রাসাদে কি করছো? আমি ওটাই যেটা তুমি করতে এসছো। চাকরি? হ্যাঁ। এবার আমি বুঝলাম, তুমি তো খুব ভালো নকল করতে পারো, সেই জন্য আমার পিছনে 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 যেখানে যেখানে আমি যাচ্ছি তুমিও চলে আসছো। সবার প্রথমে দেখা দেখি তুমি কালো চোর হয়ে গেলে, তারপর দেখা দেখি তুমি খনিতে কাজ করতে চলে এলে, আর এবার তুমি দেখা দেখি প্রাসাদেও চাকরি করতে চলে এলে। তুমি তো নকল করা বাঁদর বেরোলে। আমাকে নকল বাঁদর বলো না তুমি। দেখো নকল চোর, আমার কাছে তো কাজ করবার কারণ রয়েছে, কিন্তু তোমার গল্পটা কি? কখনো তো আমার এটা মনে হয় যে আমি তোমাকে চিনিই না, কারণ যেটা আমি দেখি সেটা তুমি নয়, আর যেটা তুমি সেটা দেখতেই পাই না। তোমার কি মনে হয় কে আমি? কি করে বলবো কে তুমি? তুমি তো নিজের পরিচয় দাওনি। এই পোশাকটা কার? তুমি তো নিশ্চয়ই কেননি। কি বলতে চাইছো তুমি নকল চোর? দেখো আমি তোমাকে একটা জিনিস বোঝাই, বসো। আরে এখানে কোথায়? এখানে বসো। নকল চোর, এটা রাগ করবার মতো কোনো কথাই নয়। আমি জানি যে মানুষের না স্বভাব হয়ে যায়, আর ওই স্বভাবটাই দুর্বলতা হয়ে যায়, আর তোমার স্বভাব হলো চুরি করা। সেই জন্য তুমি দেখো রাজকুমারীর পোশাকটাও চুরি করলে। নকল চোর, এবার তোমাকে এই স্বভাবটা বদলাতে হবে। নকল চোর, তুমি প্রাসাদে চাকরি পেয়ে গেছো, এবার এত পরিশ্রম করো, এত পরিশ্রম করো যে আমার রাজকুমারী এই ইয়াসমিন তোমায় উনি ফেলে দেওয়া পোশাকগুলো উপহারে দেখ। নিজে চোর হয়ে আমাকে শেখাচ্ছো? তুমি না আমায় পরে ধন্যবাদ দিও, এসো এখন। কি জন্য ধন্যবাদ? তোমার চাকরি বাঁচানোর জন্য। আজকে চাকরির প্রথম দিন, আজকে দেরি করা যাবে না। বলে বোঝাতে পারবো না যে আমার উপর তোমার এই ভরসা দেখে আমি কতটা গর্বিত। হয়তো তোমার এই ভরসাই আমাকে এতদিন জীবিত রেখেছে। আর আমি কথা দিচ্ছি রুকসার, তোমার ভরসাকে আমি কখনোই হারতে দেব না। আমি আমার এই চেহারা তোমাকে সেই দিন দেখাবো যেদিন আমি এই দুনিয়ার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করব। রাজকীয় রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত, কিন্তু একটা কথা মনে রেখো, যেভাবে খনিতে আমি তোমাদের পাহারাদার ছিলাম, একইভাবে এখানেও আমি তোমাদের পাহারাদার। আমার আদেশ শোনা তোমাদের কর্তব্য, বুঝলে? আচ্ছা, গুলগুলে, এখানেও এই গুলগুলের দেমাক যায়নি, কোনো ব্যাপার না, এখনই একে মজা দেখাচ্ছে। শ্রমিকেরা, এই রান্নাঘরে সবাই তোমরা আমার চাকর। এটা ওটা দেখাও সবটা জাদু বলে করবো টোটকা। কুল্লুর দেমাক চলে যাক, এই গাধা পেঁয়াজের উপর পড়ে যাক।
আরে হুজুর, আপনি কি দেখছেন? পড়ুন পড়ুন। আরে দেখো সবাই, আমাদের পাহারাদারের কি হলো? আপনার কোথাও চোট লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ ভাইরা, তালি যেন না থামে, কারণ এ তো আমাদের পাহারাদার মহাশয়। শেখ জিনু, আজ পর্যন্ত তুমি আমার চেহারাটাই দেখেছো, কিন্তু এবার তুমি গুলবদনের রাগে ঝড় দেখবে। আচ্ছা, আমিও এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, আজকে সিদ্ধান্ত হয়ে যা, দম লাগিয়ে। আচ্ছা, নকল চোর আমাদের ওদের থামাতে হবে। আরে এরাও না, এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, তোমার আর আমার মধ্যে অনেক বড় বড় দেওয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু আমার খুব তাড়াতাড়ি একটা একটা করে দেওয়াল ভেঙে ফেলবে। এটা বাগদাদের রাজকীয় রন্ধনশালা, কোনো মাছের বাজার নয়। এমন তিনটে জিনিসের নাম বলো যা রান্নাঘরকে রন্ধনশালা বানায়। নুন, তেল আর কাঠ। পদ্ধতি, অনুশাসন আর ভদ্রতা। তুমি শোনোনি আমি কি বললাম? পদ্ধতি, কায়দা আর জামা। তোমাদের দুজনকে আমি চিনে রাখলাম। মনে রেখো, আমি প্রথম ভুল ক্ষমা করে দিই, কিন্তু দ্বিতীয় ভুলে শাস্তি। আমি নুসরাতাপা, আমি রাজকীয় রন্ধনশালার প্রধান। তোমার মতো কাঁচা চালকে রান্না করা আমার দায়িত্ব। তোমাকে বলছে,
ভালো করে থাকলে অল্প আঁচে সিদ্ধ করব, কিন্তু ভুল করলে আগুনের আঁচ বাড়বে। হ্যাঁ, কিন্তু পূর্বে অবশ্যই। পদ্ধতি, অনুশাসন আর ভদ্রতা এই তিনটে শব্দ নয়, নীতি। এই তিনটে নীতিকে কখনো ভুলো না। আর তুমি খেয়ে খেয়ে মোটা হয়েও না। আমি বলেছিলাম না, প্রথম ভুলকে আমি ক্ষমা করে দিই, কিন্তু দ্বিতীয় ভুলে শাস্তি দিই। বাদশাহ তো নিজের ঘরে নেই। বাদশাহকে অপহরণ করার পর প্রাসাদের সুরক্ষা বেড়ে গেছে, কিন্তু এই পাহারাদাররা জানে না যে এই প্রাসাদের প্রত্যেকটা কোণ আমি চিনি। আর বাদশাহ যদি এখানে না থাকে তাহলে আমি জানি সে কোথায় আছে। তোমরা দুজন পেঁয়াজ কাটবে। পেঁয়াজ? কিন্তু আপা, আমার সময়টাও খুব মুশকিলে কাটে, আবার পেঁয়াজ কি করে কাটবো? কোনো ব্যাপার না, আমরা পেঁয়াজও কেটে নেব। পাঁচ বস্তা পেঁয়াজ কাটবে। পাঁচ বস্তা? এই জন্যে মা বলে যখন বড়রা কথা বলে তখন মাঝখানে বলা উচিত না। চুপ! আপা, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু পেঁয়াজ কাটাবেন না। আসলে ব্যাপারটা হচ্ছে, এই চোখে জল আমি আমার বাবার শেষকৃত্যের জন্য বাঁচিয়ে রেখেছি। ছ বস্তা? না 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 আপা। সাত বস্তা? আজ এই রন্ধনশালার এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন। মহামান্য বাদশাহ খনি থেকে তেল পাওয়ার আনন্দে উৎসবের ঘোষণা করেছেন। ওই উৎসবে যোগদান করতে এবং তেলের ব্যবসা করতে বাইরের দেশ থেকে অনেক মহামান্য লোক আসবেন। ওই মহামান্য অতিথিদের সেবা করা আমাদের দায়িত্ব। তার মানে আমি বাদশার সাথে দেখা করে আমার বাবার শক্তিটা জানতে পারবো। তোমরা দুজন সবজি কাটবে। তোমরা দুজন মিষ্টির ওপরের উপর তবক দেবে। তোমাদের দুজনকে বাসনের দায়িত্ব দিলাম। আমার হিসেব মতো এখানে চারজনের থাকা উচিত, কিন্তু আছে পাঁচজন। লুকিয়ে আছো কেন? সামনে এসে নিজের মুখ দেখাও। আমি বলেছি সামনে এসো। আরে সামনে এসো। Thank you.
ক্ষমা করে দিন। এ না আমার সাথে খনিতে কাজ করতো। আর আর একু সৎ আর পরিশ্রমী। ও খনিতে কাজ করতো? খনিতে কাজ করতো? আরে খুব ভালো কাজ করতো। আমি তোমায় ওর প্রশংসা করতে বলিনি, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মায়ের সাথে বড় হয়েছি আমি, ওর বিয়ের সময় ওর সঙ্গে বাগদাদ এসেছিলাম, তোমাকে আদর যত্নে বড় করেছি, এই জন্য যে তুমি রন্ধনশালায় সাধারণ মানুষদের সঙ্গে একেবারে সাধারণ মানুষদের কাজ করবে। আসলে আপা আমি ওই ছেলেটাকে কবে থেকে চেনো? ওকে কে কোন ছেলে? ওখানে কোনো ছেলে ছিল না? আমি ঠিক করে দেখিনি আসলে। ছোট থেকে তোমার মনের সেসব কথাও আমি জেনে যাই, সেগুলো তুমি নিজেও জানো না। কবে থেকে চলছে এসব গল্প? গল্প? আপা কোনো গল্প চলছে না, আমি তো খনিতে যেতাম কাজের তদারকি করার জন্য, সাধারণ মেয়ে সেজে। তখনই শেখ জিনুর সাথে দেখা হলো, আর ওই ওর সাথেও। নাম? আলাদিন। নাম তো শুনেছো নিশ্চয়ই? আমি বলতে চাইছি যে ওই যে ছেলেটা আছে ওর নাম আলাদিন। তবে আপা ছেলেটা খারাপ নয়, খুব ভালো, সৎ, বুদ্ধিমান আর খুব সাহসীও। আর তুমি জানো আপা, খনিতে ওই তেল খুঁজেছিল, ও কত লোকের প্রাণ বাঁচিয়েছে আপা। সাধারণ লোক যতই কাজের হোক না কেন, তারা রাজকুমারীর কাছাকাছি আসে না। ওই ছেলেটি তোমার কাছে চলে এসেছে, ওকে দূরে যেতেই হবে। আমি ওকে কাজ থেকে বরখাস্ত করছি। আপা না, আপা, আপা না, আপা, খুদার দিব্যে আপনি এটা করবেন না। ওর এর মধ্যে কোনো দোষ নেই, ও এটাও জানে না যে আমি কে। কিন্তু তুমি তো জানো যে তুমি কে। তোমার বয়সে হৃদয় সব সময় ভুল করে, তাই এই বয়সে হৃদয়ের কথা নয় বড়দের কথা শুনতে হয়। তোমাকে সুলতানা হতে হবে, রাজসিংহাসনে বসতে হলে তোমাকে ভালোবাসা ভুলতে হবে। ভালোবাসা শুধুই কষ্ট দেয় আর কিচ্ছু না। আপনি ভুল বুঝছেন, আলাদিন আর আমি শুধুই বন্ধু, আর আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হওয়া উচিত না। আগুন আর ঘি যত দূরে থাকে ততই মঙ্গল। তুমি যদি চাও যে ওর কাজ বহাল থাকুক, তাহলে ওর সঙ্গে দেখা করা বন্ধ করতে হবে।
For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.